हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी सादिया हुसैन मुन। आज के आमी एक भिन्न एक जिनिस निये आसछी, सेटा हलो जे बादामेर शाक दिये आमी बड़ा भाजबो आर कि। तो आमी देखाइते निये आसलाम, आमी छादे टबे आमी एरकम बादाम ई करछिलाम। तो एखन देखेन ओई बादाम थेके कत सुंदर 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 आमार गाछ होये गेछे, एत सुंदर, खूब भालो लागछे। पर आमी भाबलाम जे বাদাম যেহেতু খাওয়া যায়, তাহলে কেন নয় যে আমরা ই দিয়ে বাদামের পাতা দিয়ে বড়া খাই, একটু খেয়ে দেখি, কেন খাওয়া যাবে না, তাই না? তো এর জন্যে আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই যে আমি কেমন গাছটা লাগাইছি আর কীরকম পাতা তুলতেছি, একদম সব কিছু দেখাবো। আর বাইরে অনেক গাড়ির শব্দ, জানি না আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার গাছগুলো সুন্দর না? তো আমি এখন পাতা তুলবো। আমি যে ফ্রেশ পাতাগুলো আছে এই পাতাগুলো এভাবে ছিঁড়ে নিচ্ছি, আর কচিগুলো একটু বুটা সহ ছিঁড়ে নিচ্ছি। সাবধানে টান দিবেন, নাহলে আচ্ছা আমি আপনাদেরকে টান দিতে কেন বলতেছি, গাছটা তো আমার, তাই না? আর যদি আপনাদের যদি থাকে কারো গাছ এরকম ছাদে, তাহলে আপনারা এরকম সাবধানে টান দিয়ে দিয়ে তুলে নেবেন, এরকম কচি পাতা নেবেন পড়া খাওয়ার জন্য। এভাবে তুলে তুলে নিব আমি গাছের পাতাগুলো। তো এই তো আমি এই কয়েকটা পাতা তুলে নিচ্ছি, এত বেশি তুলি নাই, আর সবগুলাই হচ্ছে যে বুড়ো হয়ে গেছে, পাতাগুলো একটু মানে ই হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। তো এগুলাই একটু কচি পাতা ছিল আর কি, তাই এই পাতাগুলোই আমি নিছি। তো এখন যাই আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে বড়াটা তৈরি করব। আমার মনে হয় আপনার শাক রান্না করেও কিন্তু খেতে পারেন এটা। আচ্ছা চলেন যাই, দেখাই আপনাদেরকে যে আমি এটা দিয়ে কীভাবে বড়া বানাবো। তো এখন রাত হয়ে গেছে, আমি বিকেলবেলা ভিডিওটা করেছিলাম, আমি ওই টাইমে আমি করি নাই, বড়াটা বানাই নাই। তো এখন আমি পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাই শুকিয়ে গেছে। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, আমি আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম ওইগুলো। তারপর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ও এভাবে আমি পানি দিয়ে ভালো করে একটু এরকম কতটুকু ঘনত্ব দিয়েছে তা তো দেখতে পাচ্ছেন, এরকম করে আমি গুলে নিয়েছি। তো এখন এটাতে এভাবে পাতাটা দুই থেকে তিনটা পাতা একসাথে নিয়ে এরকম করে একসাথে করে ভালো করে এভাবে এপিট উপিট ভরিয়ে নিব। তো এখন আমি এটাকে চুলো দিয়ে দিব এভাবে, আর দেওয়ার সময় এভাবে একটু উপরে ধরে নেবেন যাতে করে যে এক্সট্রা যে আছে ওইটা যাতে পড়ে যায় আর কি। তো এভাবে এক এক করে এভাবে আমি সবগুলো দিয়ে দিব। তো এই তো আমি দিয়ে দিয়েছি সবগুলো এভাবে, দেখুন সুন্দর সুন্দর একটা কেমন ফুলের আকৃতি হয়েছে, কেমন 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 একটা আকৃতি হয়েছে, যাই হোক সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এটা আমি রাতে করছি তাই, আর রান্নাঘরে ওরকম এত বেশি লাইট নাই। তো এক হাতে আমি মোবাইল হাতে নিয়ে আছি, এক হাত দিয়ে আমি উল্টো পাল্টা করছি, বড়াগুলো ভাজছি। তো এর জন্য ভালো করে দেখাতে পারছি না আমি, তো এর জন্য সরি। তো দেখুন আমার হয়ে গেছে বড়াগুলো মচমচে, একদম মচমচে, যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। এই তো আমি বড়াগুলোকে পরিবেশন করে নিয়েছি, আপনারা চাইলে নিচে টিস্যু দিয়ে নিতে পারেন, তাতে করে টিস্যু তেলটাকে চুষে নিবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার ভিডিওটাতে একটা লাইক করবেন। টাটা, বাই বাই।